আমরুলি বা শুশনি শাক গ্রাম বাংলার খুবই পরিচিত একটি শাক। এই শাক খেতে টক, আর এই শাকের উপকারিতাও অন্যান্য শাকের চেয়ে অনেক গুণ বেশি। এই শাকে প্রচুর ভিটামিন সি রয়েছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর এই শাক টক বলে রান্না করে খেলে মুখে রুচি ফেরাতেও সাহায্য করে। অনেকেই একে শুশনি শাকও বলে থাকেন। এই শাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়, কচি কচি পাতা এরকম তুলে নিলে রান্নাটা খুব সহজেই করা যায়। কচি পাতাগুলো তুলে ধুয়ে নিয়ে এসেছি আর মাছ দিয়ে রান্না করব। এই শাক বিভিন্নভাবেই আমরা ইচ্ছে করলে রান্না করে নিতে পারি, মাছ ডাল অথবা শুধু শুধু নিরামিষও রান্না করা যায়। মুখে রুচি পেরাতে এই শাকটা খুবই উপকারী, আর তৈরি করতেও বেশি সময় লাগে না। আমরুলি শাক গ্রাম বাংলায় বিভিন্ন ঔষধ হিসেবেও ব্যবহার করা হয়। যাদের ঘুম কম বা মানসিক দুশ্চিন্তা বেশি, তাদেরকে এই শাক রান্না করে দিলে অনেক উপকার পাবেন। আর এটা হজমের জন্য খুবই ভালো, আর পেটের কোনো সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যায়। রান্নার শুরুতেই কড়াইতে অল্প করে তেল দিয়েছি, আর এবার দুটি শুকনো মরিচ একটু লাল লাল করে ভেজে নেব। যে কোনো মাছের টকে শুকনো মরিচ ফোড়ন দিয়ে তৈরি করলে ঘ্রাণ খুবই সুন্দর হয়, আর খেতে রুচিও বাড়ে। গরমে এরকম মাছের টক খেতে খুবই ভালো লাগে, আর ইচ্ছে করলে আরও কম তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। ঝাল ভাজা হয়ে আসলে 2 চা চামচের মতো সরিষা ফোড়ন দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। সরিষা তাহলে ফুটে বাইরে যাবে না। এবার ভাজা সরিষার কিছুটা অংশ অন্য একটি বাটিতে তুলে রেখেছি, যেটা একদম শেষে পরিবেশন করার সময় ব্যবহার করব। শুশনি শাকের যে কোনো রান্নাই খেতে খুবই চমৎকার, আর লোভনীয় স্বাদেরও। অল্প তেল মশলায় তৈরি করলেও এই রান্নাটা সবসময়ই মুখে লেগে থাকে। ইচ্ছে করলে মাছ ছাড়াও অল্প একটু চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন, এরকম সরিষা ফোড়ন দিয়ে। আবার মাছ দিয়েও তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আর গরমে এরকম পাতলা বা হালকা রান্না সবার রুচি ফেরাতে সাহায্য করে। দুয়া শাকগুলো দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এভাবে হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এতে খুব তাড়াতাড়ি শাকগুলো মজে আসবে, আর এই শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল টক তৈরি করতে চাইলে আরেকটু ঝোল বাড়িয়ে দেওয়া যেতে পারে। এই রান্নাটা বেশি ঝোলও খেতে ভালো লাগে, আবার মাখা মাখা তৈরি করলেও খেতে খুবই ভালো লাগে। মাখা মাখা তৈরি করতে চাইলে মাছের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খুবই দারুণ লাগবে। ভাজা মাছ দিয়ে নেড়ে চেড়ে এবার মিডিয়াম আঁচে মাত্র 2 থেকে 2.5 মিনিটের মতো ঢেকে রাখবো। এই রান্নাটা দেখতে দেখতেই হয়ে যায়। মাছ ভেজে নিতে পারলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই টকটা একেবারেই তৈরি হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু মাছের সংখ্যা কম তাই ঝোল বেশি দেইনি, বেশি মাছ হলে আর একটু পাতলা ঝোলও খেতে খুবই ভালো লাগবে। ঢাকনাটি সরিয়ে রেখে হালকা নেড়ে চেড়ে দিয়েছি। এবার ভাজা সরিষার যে অংশটা তুলে রেখেছিলাম সেটা চামচ দিয়ে একটু ডলে রেখে দিব। ভাজা সরিষার ঘ্রাণ খুবই সুন্দর হয়, আর এটা পরিবেশন করার আগে এই বাটিতে টকটা ঢেলে নিয়ে তারপর পরিবেশন করলে খেতে আরও বেশি মজাদার হবে। টকের ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে, লবণটা চেকে দেখে নামিয়ে রেখেছি। আমরুলি শাকের টক দেখতে দেখতেই অল্প সময় হয়ে যায়। চুলার আঁচ হালকা রেখেই রান্নাটা করা যায়, এতে কাঠের খরচটাও কম। মাছ দিয়ে ইচ্ছে করলে এরকম মুখরোচক টক তৈরি করতে পারেন, আবার মাছ না থাকলে ডাল দিয়ে টক ডালও তৈরি করে নিন। আবার নিরামিষ দিনেও সরিষা ফোড়ন দিয়ে অল্প একটু চিনি দিয়ে চাটনির মতো করে তৈরি করলে যাদের মুখে রুচি নেই বা কিছুই খেতে ইচ্ছে করতেছে না, তাদেরকেও এরকম টক রান্না করে দিলে তাদেরও ক্ষুধা বেড়ে যাবে। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।